জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। বিশাখা বলো বলো, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের রাধারানী? হ্যাঁ গো। হ্যাঁ কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। ও আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে কাজ করো, বলো বলো, তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আমি হ্যাঁ না গো, না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি জটিলে, জটিলে আর ননদি, ননদি কুটিলে, কুটিলে হ্যাঁ ওরা যা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই নাকি? আমি যেতে পারবো না। তাহলে তুমি যেতে পারবে না গো? না। আচ্ছা ঠিক আছে, তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি তো বলছো না শাশুড়ি জটিলে, আচ্ছা আর ননদি কুটিলি, ওরা খুব ডেঞ্জার আছে, খুব ডেঞ্জার আছে। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে, গরু চাষ আছে। আর গরু আছে মানে? গরু আছে মানে গোয়াল ঘর আছে, গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে? গোয়াল ঘর আছে মানে কি আছে? মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ খুব সাবধান, আমরা যদি কেউ যাই না, আচ্ছা ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ আমাদের আস্ত রাখবে না, তাই নাকি?
তাই আমি যেতে পারবো না। তুমিও যেতে পারবে না। না 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 না, তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথা একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ, আবার তোমার মাথায়। আমার মাথা? আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো, ওই সামনের পথ দিয়ে। সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে? ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না, হ্যাঁ, আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেবো। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা, কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো। মাসি? মাসি বলে ডাকবো। আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখো তো একবার, দেখো, দেখে দেখবো। হ্যাঁ ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। ডেকে দেখো, ডেকে দেখো। বলিও মাসি, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। 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 কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে, আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। হ্যাঁ ডাকো ডাকো। বলিও মাসি, রাধে রাধে। ওগো মাসি বলে কে ডাকে গো? আমি গো, আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাকে শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকায় মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকায় মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। পরিচয় হবে বুঝি আজ এখানে, পরিচয় হবে বুঝি আজ এখানে।
রাধে রাধে নিয়া পুড়িয়ে যাও তো পিকআপ দেখছি ওলাটা এখন স্টেজের বাইরে ফেলে দিতে ভক্তমণি ভক্তিমতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় তো ওলাটার বুড়ি ডোসে ওরকম হইয়া মরে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হও নিয়া পুড়ি যাও আর গুতা নাই মোর সুতা নাই কাটলে বাঁচি কাটবি 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 বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হও তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় আজি সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় 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 উরি বাবা ওলাটা কোমরটা গেল রে বুড়ি বাবা রে বাবা রে বাবা বুড়ি আমার সঙ্গে পারবে না বুড়ি কোমর দুলাতেও ছাড়বে না গেছে বুড়ির কোমর ভেঙে একদম তোমার সঙ্গে নাকি পাঙ্গা নেবে আমার সঙ্গে নাকি আবার পাঙ্গা নেবে ওলাটা বুড়া বয়স বুড়ির শখ বুড়া বয়সে নাচার কম শখ নয় কোমরটা মনে গেল রে ওই সাহস মাই বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি চুড়ি চুড়ি বলবো বুড়া বয়সে চুড়ি হবার কথা শখ হয়েছে রাধে ও যেন কোনোদিন বুড়ি হবে নি হ্যাঁ মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে মায়েরা যে শুকনা গুঠা যখন জ্বলে রে কাঁচা গুঠা বলে রে মট 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 তখন শুকনা গুঠা ঝাড়া পড়া দিয়ে উঠে বলে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ হ্যাঁ আসতে হবে রাধে সেরকম আমি পুড়িয়েছি ও যেন সহসমা ছুরি হয়ে থাকবে আর ভক্তমণির ভক্তিপতি মায়েরা এ তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মা গো সেটা হলো কোন সখী গো কোন সখী লো হ্যাঁ লো 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 মাসি তুমি না ঠিক করে বলো তোমার না হচ্ছে না মাসি আরে ঠিকই তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না বুড়ি ভার হয়েছে দেখো আমি যেন টানতে পারছি না বুড়িকে মাসি আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো বলো লো 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 আরে লো লো বলো লোলি কানের ভিতরে তিন চারটা পোকা ছিল এমন বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন বলে কড় করি কড় করি মাসি ওটা কড় করি হবে না বলো কড় করি আরে ওই হলো ওলাটা বয়স হয়েছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে বলো তো আচ্ছা তোমার নাম তালে লালাই 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 লালিতা নাকি লালাই 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 লালিতা মাসি কি ওটা লালাই লালাই ললিতা নয় বলো ললিতা সখী ললিতা সখী মাসি ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি
নিয়া পুড়ে যাও ঢং দেখেলো এক ঢং দিলে মোর গায়ে যেন 6000 জ্বর উঠে মোর আমারও 7000 উঠে হ্যাঁ আচ্ছা ললিতা বলো মাসি কি মতলবে এসেছো কি মতলবে শান মাসি আমার যে প্রেমময়ী রাধারানী গো ওই বাঁশির সুরসুনে বাড়িতে থাকতেই পারছো না আমি কি করব গো তোমাকে সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো বাড়ি থেকে বের করে আনতে হবে তোমাকে মারবো না মাথা করে টাউন করে যদি এক্ষুনি দ্বন্দ্ব লেগে যায় বলো রাধারানীকে কি আনতে পারবো দুজনে মিল করে রাধারানীকে তার শাশুড়িকে আর ননদিকে পটিয়ে নিয়ে আসতে হবে তাই তো মাসি কথাটা দিয়ে যাও মায়েরা কথা দিয়ে দেবো ঠাকুমা কথা দে দেই তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো নালে আবার পরে বলো নি আমি বাবা তো দামিনী বাবা তো বাবা মাসি তুমি ঠাকুমাকে না ভুল বুঝছো কেন কেন মানে দেখো মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী তুমি তুমি মাসি ললিতা এটা কিন্তু 100% ঠিক বলেছিস নাকি 100% ঠিক মাসি 100% নয় বলো 100% ঠিক আরে ওই হলো সত্যি কথা বলতে মায়েরা কি জানো আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দরী এইলে আমার নাম রেখেছে দীপ্তি ভারতী মাসি কি ভারতী দিব্যি ভারতী মাসি তোমায় কে বলেছে কেন এখানকার ভক্তরা বলেছে এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী তোমাকে বুড়ি পে না টাহা ঠকিয়ে দিয়েছে আতু আতু নয় মাসি ওটা দিব্যি ভারতী হবে না ওটা হবে দিব্যা ভারতী সালা মনে নেই তো কি করবো যেটা মনে আছে সেটা বলে দিতে যাও কি বললে মনে হচ্ছে দেখতে না না আমি বলি মায়েরা সবাই ভালো আছেন তো মাসি ওই কথাটা বলেছে না উল্টো কথা বলেছে উল্টো কথা বলেছে দেখেছো এই বৌদিটাকে নিয়ে রাজ্যে রাজ্যের খরচ হচ্ছে রাজ্যের খরচ হচ্ছে এই সামনে বসেছে সাপের মুখেও চুমকার ব্যাঙের মুখেও চুমকার না না শুধু ললিতার হয়ে বলেছে তাই তো ঠিক আছে কথাটা দাও মাইরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে কি পরামর্শ দেয় বলি ও বুশেখা আরে বুশেখা নয় কি লো আমার নাম বিশাখা ও বিচাকলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচাকলা এ বুড়ি কানে কালা আসলে মাইরা কি জানো যেদিন দেখি ওই অলাউটা হইল ওই ললিতা না ওলাটা সব সময় জোরে জোরে কথা বলেন আমার এই কানের 12টা বাজিয়ে দিচ্ছে তাই ওইলে আপনাদের এই যে হরিদাসপুর বাজার আছে না ওখানে গিয়ে না কানটাকে জিরোস করে আসি বলে দেখো তো কানের ভিতরে কি হচ্ছে ও মাসি তুমি জিরোস করেছিলে তুমি কানের ভিতরে কিছু বুঝতে পারি তাতে হয় না না তবে শোনো 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 বল এই বুড়িকে একটা অন্য বুদ্ধি দেখিয়ে দেই কি রে শোনো শোনো মাসি তুমি এই অনন্তপুরে ওই যখন ব্যাংক আছে না আচ্ছা ওই ব্যাংকে চলে যাও তোমার কাজ হয়ে যাবে ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা জানা যায় হ্যাঁ ওলাটা মোর কানটাকে ঢুকিয়ে আপুটুপু করে দেখবো কানের ভিতরে কি হিয়ামচ আরে মাসি ওটা আপুটুপু নয় কি ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয় কি আপডেট আপ টু ডেট আপডেট নি আপুড়ে যাই আমি আপটু আপুটুপু কইয়া মরি হ্যাঁ ওলাটা কানের 12টা আচ্ছা বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও আলে জটিলালু ওই হ্যাঁ বলো বলো বিশাখালু জটিলার বাড়িটা যাব ও জটিলার বাড়িতে যাবে হ্যালো শোনো 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 বল ওই জটিলার বাড়িতে যেতে হলে না তোমাকে আগে ভাগে ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে লে হ্যালো আরে রাধারানীকে পাবো কোথায় এখন আরে পাবে তো এখানে তাহলে কি রাধারানী অষ্টশিখী সঙ্গে বেরিয়েছে আরে আমাদের সঙ্গে তো গোপনে বেরিয়েছে বাবা এ তো খুব ভালো হলো হ্যাঁ রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে তারপর জটিলা এন্ড কুটিলা হ্যাঁ ওর ব্যবস্থা আমি নেব
চলো তা ঠিক আছে, আমি আমার প্রেমময়ী রাধারানীকে ডাকছি। দেখো এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কোন তীর জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার সোনার নূপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। আজ নূপুরে নো তালে তালে নূপুরে নো তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আর নূপুরে নো তালে তালে নূপুরে নো তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। জয় গুরু হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গুরু হরি জয় রাধে শ্যাম রাধে রাধে জয় গুরুদেব হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। রাধে রাধে ও গো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছ? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তাহলে বলছো না? হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে ত্রিস্ত প্রাণ চাতুক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা, তুমি জীবের কর কল্যাণ বাঁধিলে শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছে তো অনুদাবে দহনে দগ্ধে কাঁপিছে গলায় কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মরবুকে তরু হয়ে এসো চিন্তামণি আজই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজিয়ে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তাহলে বলছো না? বলো বলো কৃষ্ণ কৃষ্ণ
বলো শাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে আমি একটা জাদু দেখাবো।
বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনজান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা। বলো বলো। তুমি একবার আমাকে দেখো। আমি তোমায় দেখে দেব। হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখে দিচ্ছি। ও গো রাধে, কে ডাকছো? ও গো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ও গো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য। হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, পারবে না কেউ চিনিয়ে নিতে। পারবে না কেউ চিনিয়ে নিতে, অষ্ট সখী যাবো মেলা হেলিতে আর দুলিতে। শোনো শোনো ও গো রাধে, বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলো দাও খুশিতে হবো, রাধে রাধে বলি দু হাত উলো। ও গো শাক বাজা উলো দাও খুশিতে হবো, রাধে রাধে বলি দু হাত উলো। পুরো নিস্তব্ধ হয়ে গেছে মাসি। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছে, শোনা যাচ্ছে তো? তাহলে বলুন একবার কি বলেছে। মনে নেই। মনে নেই কেন? তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। এবার বলুন কতজন উলু ধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে এই গুণে জোনা, এতজন ভক্তের মধ্যে এই গুণে জোনা চার পাঁচ লোক দিচ্ছে তাও ভেঙছে না জানি রে। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বরবউ আসে তখন কি করেন? বাপু বাপু এখন জীব গুলা বরের গায়ে পড়ে আবার কাছে তবু উলুর ধ্বনি দিবা ছাড়বে? হ্যাঁ আচ্ছা মায়েরা উলুর ধ্বনি শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুর ধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে উলুর ধ্বনিটা হোক একসঙ্গে। উলুর ধ্বনি করুন, জোরে করুন। বাবা সেখানে পিছনের বৌদিটা বলে পালা দেখি কি লজ্জা লাগছে। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো ইলা লজ্জা জি বার গুছিনি আর কি। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলু ধ্বনি দিতে জানে না, তাই তো? অনেক মায়েরা জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে, তিনারা তুলবেন।
আর জিনাদের হাত নেই, তোলার দরকার নাই। দেখি কতজনের হাত আছে, দেখি। এক হাত নয় দু হাত, পেছনে একসঙ্গে বলুন আমাদের সঙ্গে। এইদিকে দাদা ভাইরা উঠুক, দাদা ভাই উঠুক। হ্যাঁ দাদা ভাই লজ্জা পেয়েছে। ওগো শাক বাজা গুলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক বাজা গুলো দাও খুশিতে ভরো, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। রাধা রানী কি না আরো জোরে হবে, এই ঘন্টা হচ্ছে পিছনটা যেন কালা মারা হয়ে আছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোবর্ধনধারী জিউ কি, শীতলা মা কি, গোপাল জিউ কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? দেখেছি আমি, হ্যাঁ, রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, গোবর্ধনধারী জিউ কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ ওখানে জয় বলেছে, তোমরা হয়তো বলেছো না বলেছো, পিছনটা জয় বলেছে, সেটা নয় মাসি। এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন আগে প্রসাদ হবে তোমাদের কীর্তন শুনি কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চালা, কথায় আগে প্রসাদ দিবা, ওরা সং করে চলে যাবে ওই দিকে। না খাওনি বাপা, এক্ষুনি দেখেছি তোমরা খেলবে, আবার বলে খাইনি কি গো মিথ্যা বাজে কিরকম দেখি না। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে খাবে, ঠিক আছে। বাহ তাহলে মাগো, বলিস না হরে কৃষ্ণ, আপনি যে কথাটা বলছেন, আমি যদি সবসময় এরকম যদি থাকি আমি গান করতে পারবো, গান করতে পারবো? দেখো আচ্ছা আচ্ছা, আপনার মায়েরা আপনারা একটা প্রশ্নের উত্তর দিন তো, সব বুড়ি মেয়ে বা সব বুড়ো মেয়ে ছেলে বয়স হয়ে গেলে কোমর কি পড়ে যায়? পড়ে পড়ে না? তাহলে বলছেন কেন যে তোমাকে নুয়ে থাকতে হবে? বুড়ি হয়েছে নাকি সব সময় কি মুখে নেবে ঢাকতে হবে? সব সময়টা নোয়ানো যাবে না, কিছুক্ষণ নোয়ানো যাবে, ঠিক আছে। সিকুরিটি দাই গৌর বে আনন্দে হরি বল হরি বল। তাহলে মা গো রাধা রানীকে ভালোবাসতে হবে, রাধা রানীকে ভালোবাসলে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। তাহলে সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ মুখ হো শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ মুখ হো শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভগ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বসুদেব। বলো ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওগো রাধে বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো মাসি। তাহলে শোনো রাধে। বলো মাসি। ও গো সুন্দর কথাটি শোনো না, শুনছি শোনো না গো গো রাধা রানী। আরে বলো না, আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো গো বড়াই মাসি। ওহে শোনো না, বলো না শোনো না, তোমাকে নিয়ে যাবো আমি।
বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আচ্ছা, আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব? ভক্তমণি ভক্তিমতী মায়েরা যমুনার ঘাটে গিয়ে আছেন, তোমার প্রাণবধু বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে তোমারই আশাতে। বলি মাসি, বলো, আমার প্রাণবধু বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়ে, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। সেই তোমার দয়াময় যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য। আচ্ছা, আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন, আই তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, বলো, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ভোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার, কিন্তু মাসি আমি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদ রয়েছে যে। তোমার শাশুড়ি ননদকে বোঝাবো, বুঝিয়ে ঘেড়ে খাওয়াবো, ঘেড়ে খাইয়ে আমি আজ তোমাকে নিয়ে যাবো। সুন্দর কথা কি বলো এখানে যত ভক্ত আছে সবাই প্রসাদ পেয়ে গেছে? শুধু এই ভক্ত নয়, আরো ভক্ত রয়েছে। আচ্ছা বলি, শুনুন, যারা যারা এখনো প্রসাদ পাননি একটু হাত তুলুন তো। প্রসাদ পাননি যারা? হ্যাঁ ঠিক আছে, আপনারা পাইনি। খাবার জন্য চলো। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। ঠিক আছে, তাহলে কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা, ওইটা, এইটা। আগো জান না কেবার বুঝা না, আছে না গেছে গো? আচ্ছা আচ্ছা, একবার দেখে দেখে দাও। বলিও জটিলা, জটিলা লো নিয়া পড়ে যায় বেলা বলে, হয়তো প্রসাদ কাঁড়িছে একটু খেয়া মরছে, খেয়া হয়তো ঘুমি মুড়িয়া পড়ে আছে, আর এধার আমি ঢেকে ঢেকে মরে যাই। বলি জটিলা, জটিলা লো আরে কুটিলে কি হয়েছে? আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না, তুমি চলে যাও। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। কে কে রে, কে কে রে, কেউ রে, কেউ রে, কে কে রে, কে কে রে, কেউ রে, কেউ রে, কে কে রে, কে কে রে, কেউ রে, কেউ রে, এ হায় নীলাঞ্জন জি, এ হায় নীলাঞ্জন জি। জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, ধরে টাকা গুছিয়ে দেবো, এক ভাই তোর জীবন নেবো।
আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? ভক্ত বনিল ভক্তিপতি মায়েরা মুখের ভাষা শুনছে বলে ঝাঁটা পিটব ঘর ধান নেব। এরা নাকি তবু শ্যামামার ভক্ত, শ্যামামার কাছে বলে মা গো দেখা দে নালে দু বাক্স টাকা দে, দু বাক্স টাকা দে। হ্যাঁ আহা, আবার মায়ের মন্দিরে বসে বসে মাকে ডাকে আবার বলে উঠে কি জানি, মা আমার স্বাধীন মিটিল আশানা ভরিল সকলি ভুরায় যায় মা, মা আমার স্বাধীন মিটিল আশানা ভরিল সকলি ভুরায় যায় মা, আমার স্বাধীন মিটিল আশানা ভরিল সকলি ভুরায় যায় মা, আমার স্বাধীন মিটিল আশানা ভরিল সকলি ভুরায় যায় মা, জনমের সোনার ডাকি গো মা